চৌরাশিয়ায় জ্বলা কলা খুয়াইছে কর ভবনক, হিসাব করে শেষ করব পড়া নাই চোরাং সামগ্রী। জিএসটির অভিযান নচলাবল চক্রান্তত নামিছে উদয়শঙ্কর চৌরাশিয়া, রাজনৈতিকভাবে হাত উজান দিছে প্রদীপ কুমার আগরওয়ালায়। এই যে ট্রাকবুর দেখিছে ইয়াত কোটি কোটি টকার বিভিন্ন ব্র্যান্ডর চোরাং গুটখা আছে, কিন্তু সর্বোচ্চ পরিমাণের চোরাং গুটখা আছে এইজন উদয়শঙ্কর চৌরাশিয়ার। উদয়শঙ্কর চৌরাশিয়ায় জানি বুঝি চোরাং সরবরাহ করেছিল এই সমূহ গুটখা, কারণ চোরাং সরবরাহর দায়িত্ব লৈছিল ব্র্যান্ডটির স্বত্বাধিকারী প্রদীপ কুমার আগরওয়ালায়। দিল্লির পৰা প্রদীপ আগরওয়ালে আশ্বাস দিছিল পলিটিক্যাল ম্যানেজার, কিন্তু পাহাড় সদৃশ কর ফাঁকির বিরুদ্ধে সজাগ আছিল কর ভবনের রাজ্যিক জিএসটি বিভাগ। রেহাই নিদিয়ার সংকল্প লৈছে কর ভবনে, কারণ পাহাড় সদৃশ কর সংগ্রহর লক্ষ্য বান্ধি দিছে সরকারে। বহু কোটি টাকার নির্দিষ্ট ব্র্যান্ডটির গুটখা জব্দ করার পিছত এতিয়া প্রদীপ কুমার আগরওয়ালার হাহাকার, কারণ জব্দকৃত সামগ্রীর মূল্যর দুগুণ জরিমনা ভরব লাগিব। সেই মূল্য 100 কোটি অতিক্রম করারও সম্ভাবনা আছে। দিশপুরের এজন নেতার আশ্বাসত রেল যোগে কেবাটাও রেকর্ড গুটখা প্রেরণ করা হয়েছিল, কিন্তু কর বিভাগের জাল দেখি পলাই পত্রং দিলে সেইজন রাজনৈতিক নেতায়। এতিয়া বিপদত পড়িল প্রদীপ কুমার আগরওয়াল। উদয়শঙ্কর চৌরাশিয়ায় জরিমনার রাশি কোম্পানিয়ে ভরব লাগিব বলে জানাই দিছে, যি কারণত প্রদীপ কুমার আগরওয়ালে এতিয়া দিশপুরের আশীর্বাদের অপেক্ষাত আছে। দিশপুরিয়া এটা লবিয়ে অভিযান বন্ধ করবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে, যদিও সেও মনা নাই রাজ্যের জিএসটি বিভাগে। জব্দকৃত গুটখাখিনির জরিমনা মূল্য গণনা করাত ব্যস্ত হল জিএসটি বিভাগ। ইফালে এইখন ট্রাকত অহা গুটখাখিনি গুয়াহাটির বিমলেশ নামৰ এজন ব্যবসায়ী রাজকুমার গুপ্তায় প্রেরণ করেছিল ট্রাকখন। অচিরেই বিমলেশ আর রাজকুমার গুপ্তায় ভরব লাগিব 1.2 কোটির জরিমনা। বিমলেশ আর রাজকুমার আন এটা ব্র্যান্ডর গুয়াহাটির হর্তা কর্তা বিধাতা। এতিয়া প্রশ্ন হয় দিশপুরিয়া লবিটো কোন, কার আশীর্বাদত রাজ্যের রাজহ ঘাটি করায় অসমলৈ চোরাংকৈ সরবরাহ হয়েছে গুটখা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিষয়টোত সময়মতে গুরুত্ব দিয়া ভাল। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।